নমস্কার বন্ধুরা আবারও আপনাদের স্বাগতম আমার ইউটিউব চ্যানেল টক অফ ট্রিসে তো আমি পাভেল তো আজকে আসছি আবার ওই গৃহহোম নার্সারি কাকরিবাড়ি গোপালপুর পার করি যে প্রাইমারি স্কুল তার ঠিক অপোজিটে তো এই নার্সারি নিয়ে আগেও আমার চ্যানেলে ভিডিও আছে যারা দেখেননি দেখবেন মানে বিরাট নার্সারি প্রচুর ফুল এবং ফলের প্রচুর কালেকশন তো আজকে মেনলি এসেছি আরও ওই এই যে কমলা লেবুগুলো দেখতে পাচ্ছেন এটা অ্যাকচুয়ালি মানে রামরঙ্গন তো চাইনিজ কমলা একটা যেটা হয় সেই রকমই কিন্তু চাইনিজ কমলা যেটা সেটা কিন্তু টক হয় আর এটা মিষ্টি তো এর চারা এবং এই ধরনের আরও দার্জিলিং জায়েন্ট বা কী কী ধরনের কমলালেবুর কালেকশন এখানে আছে বা শীতকালীন ফুল প্রচুর ফুল দেখতে পাচ্ছেন নানান রকম বগিনভিলিয়া এখানে এখনও আছে তো সে সমস্ত চারার বাইদিকে দেখুন ইনডোর প্ল্যান্ট প্রচুর আছে তো মোটামুটি দেখাবো এবং তাদের দামের আপডেটও দেব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে নমস্কার দাদা তো প্রথমে দর্শকদের মানে যারা আমার রেগুলার ভিউয়ার তারা তো চেনি তাও আরেকবার একটু সংক্ষেপে পরিচয় যারা নতুন তাদের জন্য হ্যাঁ আমি প্রদীপ কোচবিহার গ্রিন হোম নার্সারি থেকে বলছি তো পাভেল ভাই এসে আজকে মেইনলি সাইট্রাস নিয়ে একটা ছোট্ট ভিডিও করব আর কমলা লেবু নিয়ে একটা হবে কামকট কমলা লেবু বলে যারা প্রতারিত হয় তাদেরকে আজকে পুরো জিনিসটা পরিষ্কার করার মানে এত বছর ধরে যাদের বাগানে কমলা লেবু ছিল কিন্তু যেটা মুখে দেওয়া যায় না সেই ভ্যারাইটির কামকট মানে দেখতে সুন্দর প্রচুর ফলন কিন্তু সেটা তো কোনোভাবেই মানে খাওয়ার যোগ্য না খাওয়ার যোগ্য তো সেটা নিয়েও একটা ভ্যারাইটি যে লোকে প্রতারিত হবেন না এবং শীতকালীন আরো কি কি কমলা হচ্ছে যেগুলো ছাদ বানের মানে হচ্ছে এবং মিষ্টি হচ্ছে খাইয়ে দেখে দিব তো তোমার আসলে টেস্ট করাবো তো সেটা নিয়ে আজকের ভিডিও এবং সঙ্গে শীতকালীন আরো কি কি আছে স্পেশাল সেগুলো দেখাবো তো চলো দর্শকদের বাগানটা একটু ঘুরে দেখাই তো এই যে পাশে যেটা দেখতে পাচ্ছেন প্রচুর ফলন দারুণ এটাই সে কিন্তু কাম কর কালার দেখো না অসাধারণ কালার এটা জাস্ট অর্নামেন্টাল এই দেখো ছোট্ট গাছ একটা ফল সমেত একদম ফল সমেত বাজারে কমলা লেবু বললে মাসিমা পিসিমারা একদম দুশো তিনশো চারশো টাকায় একদম ঠোকে বাড়ি যাবে আচ্ছা ঠায়ে বাড়ি যাবে এই যে একটা চিড়িয়া একদম চোচা দেখো একদম স্মেল একদম হান্ড্রেড পার্সেন্ট কমলা ভিতরে দেখো একদম কমলা কমলালেবুর মতো এই দেখো কোয়াগুলো দেখো একদম খুব সুন্দর এই দেখো কিন্তু একদম এত তো দেখার জন্য দারুণ কিন্তু পুরো টক হয়ে গেল এই কামকট এটা কিন্তু ভুলেও কেউ ছাদ বাগানে সংগ্রহ করবে হ্যাঁ অর্নামেন্ট দারুণ মানে গাছে এইরকম ফল হবে আর যেন গাছ থেকে পড়বে না মুখ এখন টোকে চিৎতে হবে এটা বাজারে কমলা লেবু বলে প্রচুর মানে ফুটপাতে হকারদের এগুলো লোকে ছাদ বাগানে কমলালেবু মানে এটাই বুঝতো যে কমলা লেবু হচ্ছে এবং এটা অনেক বহুকাল লাগে আমি ছোটবেলায় যাতে ছাদ বাগানে গেছি ওই কমলা লেবুটাই দেখতাম আর কি যে কমলা লেবু প্রচুর হয়ে আছে কিন্তু খাওয়া যায় না তো এখন যেহেতু ছাদ বাগানে প্রচুর ভ্যারাইটি কমলা লেবু আছে যেগুলো খাওয়া যায় খেতে মিষ্টি এবং ভালো ভালো ভ্যারাইটির

যে প্রত্যেকে চারা কিনে না ঠকে না অবশ্যই তো চলো এবার দেখাই যেগুলো খাওয়া যায় তো প্রথমে এই যে একটা ভ্যারাইটি দেখছি যেটা ছাদ বাগানের একদম সফল ভ্যারাইটি এবং মিষ্টি খেতে এটা যদি এখনো পাকেনি এটা পাকলে পরবর্তীতে আবার আপনাদের টেস্ট রিভিউ আমি তো এইটা হচ্ছে দার্জিলিং যাই তো তো দার্জিলিং বাজারে কমলার সঙ্গে কম্পিটিশনে একদম ফেল অসাধারণ আমি আগেও টেস্ট করেছি অসাধারণ কমলা এটা সাইজ একদম এই যে যারা দার্জিলিং কমলার কি নিজের ছাদেই করতে চান

অন্য রুষ্টক দিয়ে করলে আরো ভালো হয় না তো এটা যেটা আছে বলেই দিলাম বাতাবি রুষ্টক আচ্ছা আর আরেকটা জিনিস দেখাই পাশেই সেটা হচ্ছে কুল যারা ছাদ বাগানে করতে চান এখন আশা করি প্রত্যেকে ছাদ বাগানে কুল আছে এই একটা কুল যেটা বলবো আমি এক ধরনের কাঁচা মিঠে কুলের মতন তো এইটা কিন্তু আমি কাঁচাতেও টেস্ট করেছি এবং মিষ্টি এখনো যদি একদম ছোট আরেকটু বড় হলেই তো এই কুল গাছ কিন্তু প্রত্যেকে ছাদ বাগানে রাখবেন খুব সহজেই হয় একদম ইজি টু গ্রো এবং মেনটেন্সও খুব কম এই কুল গাছ প্রত্যেকে সাত বানে করতে পারেন তো এই বল সুন্দরী চারা এগুলো কত করে পড়ে এইগুলো চারা ষাট টাকা টাকা আচ্ছা ওই ষাট টাকা আপনারা কিন্তু পাশেই দেখুন আমরা ছাদ বাগানে ঠিকা দিতে হয়েছে গো আর একটা মানে সফল ভ্যারাইটির ফল যেটা ছাদ বাগানে খুব সুন্দর হয় এবং এটা এক ধরনের কাঁচা মিঠা আমের মতন খেতে আমি নিজেও টেস্ট করেছি এই গাছের এবং আমার বাড়িতেও আছে এখান থেকে নেওয়া এই চারা তো দারুণ খেতে একদম কাঁচা মিঠা আম যাদের পছন্দ তাদের কিন্তু এটাও একটা সুন্দর বিকল্প এবং ভালো ফলন খেতে খেতে কমেই যাচ্ছে সবাই তো এই যে এটা যদিও মেন সাইজ না আরো বড় হয় আরো অনেক এবং বিয়ারিং দেখেন প্রচুর ফলন হয় তো যারা ছাদ বাগানে ফল গাছ করবেন ভাবছেন একটা কিন্তু এই মিষ্টি আমরা যেটা এটা অবশ্যই করবেন তো শীতকালীন যারা ফল করতে যাচ্ছেন তাদের জন্য এই যে স্ট্রবেরি এটাও কিন্তু আপনারা প্রত্যেকে ছাদ বাগানে করতে পারেন এটা এই পুনে ভ্যারাইটি না পুনে জায়েন্ট এটা পুনে তো স্টল ছিল যারা কালেক্ট করতে পেরেছেন ভালো যে যারা করেননি এখনও করতে পারেন তো এটা দেখুন এই অলরেডি একটা গাছে কিন্তু স্ট্রবেরি একটা ধরেও আছে এবং আস্তে আস্তে কালারও আসতে শুরু করেছে তো স্ট্রবেরি ছাড়া তাদের এগুলো করতে যত ঠান্ডা পড়বে তত ভালো হ্যাঁ এমনি আশি টাকা করে বিক্রি করি সে যারা একটু বেশি নেবে কম বেশি হয়ে যাবে রেগুলার কাস্টমারদের তো একটা ছাড় ফার দিতেই হবে না আচ্ছা আচ্ছা প্লাস টক অফ টেস্ট চ্যানেলের সাবস্ক্রাইবারদের তো স্ট্রবেরি কিন্তু আপনারা এখনই লাগিয়ে দিন যারা স্ট্রবেরি করতে চান বেশি দেরি করলেও কিন্তু পরবর্তীতে সেটাতে ফল সেট করা একটু কিন্তু সমস্যা হয়ে যাবে যত ঠান্ডা পড়বে তত সুন্দর হবে কিন্তু লাগাতে হবে নভেম্বরের শেষের থেকে ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যেই আর ছাদ বাগানে এই যে পাতি লেবু এটাও একদম খুব সহজেই হয় ফল সমেত চারা এখানে পাওয়া যায় এগুলো ফল সমেত চারা কত করে পড়বে এই ফল সমেত লেবু গাছ দেড়শো টাকা থেকে একশো কুড়ির মধ্যে ওদের আচ্ছা আচ্ছা এগুলো একটু নিগোসিয়েট করি অনেক গাছ নিলে কাস্টমারদের একটু কনসেশন তো দিয়ে দিই ছাদ বাগানে করার জন্য আরেকটা সফল এবং দারুণ ভ্যারাইটি দারুণ মিষ্টি

আর যারা মালটা বা মৌসুমি করতে চান এখানে বিভিন্ন ভ্যারাইটির মালটা মৌসুমি আছে ভিয়েতনাম মালটা আছে ভিয়েতনাম আছে ইয়েলো মালটা টু আছে হ্যাঁ যেমন এই যে এই পিছনে দেখো পিছনে অনেক কিছু আছে বিক্রি করছি না এই যে একটা ফিঙ্গার লেমন আছে ম্যান্ডারিনের অনেক ভ্যারাইটি আছে পমেলোর অনেক ভ্যারাইটি আছে এই গাছগুলো আমি এখনই বিক্রি করব না আমার তো জানোই নতুন যে ফার্মটা হচ্ছে ওই ফার্মে এগুলোকে সব বসাবো নেক্সট এক বছর বা দু বছর এগুলো চারা তৈরি করে দেবো এখানে ম্যান্ডারিন পমেলো ফিঙ্গার লেমনের অনেক রেয়ার ভ্যারাইটি আছে ছোট এই রাম রঙন তো এটাও আপনাদের বড় গাছ দেখাবো শুরুতে ভিডিওর যারা আমার পেছনে দেখলেন যে রাম রঙনের সেটার চারাও রামরঙ্গনের চারা গুলো কত করে রাখছে দুশো টাকা তো দুশো টাকাতে এরকম কিন্তু সুন্দর হেলদি চারা আপনারা কালেক্ট করতে পারে ছাদ বাগানে যারা লিচু করতে খুব কষ্ট হয় যারা লিচুর পরিবর্তে কোনো কিছু করতে চান তাদের জন্য এটা দারুণ লঙ্গান এটা সম্ভবত ফোর সিজন লঙ্গান হ্যাঁ তো এটা অসাধারণ একটা ফল ছাদ বাগানে প্রত্যেকে যারা শৌখিন ফলের গাছ করতে চান তারা কিন্তু প্রত্যেকে এই ইক্সোটিক মধ্যে এই ধরনের লঙ্গান কিন্তু একটা অবশ্যই আপনাদের কালেকশন রাখবেন এগুলো একটু কস্টলি এই যে দেখো এইখানে আরো ভালো এখানে যে বাড়িওয়ানও আছে হারভেস্ট করে নিলাম আমরা টেস্ট করে নিব হ্যাঁ আচ্ছা এই বাড়িওয়ান মালটা এটাও এই যে পরিমান তুলন এটার থেকে বাড়ি ওয়ানটা একটু বেশি হয় বাড়ি ওয়ানের ফলনও প্রচুর হয় তো আপনারা কিন্তু বাড়ি করতে পারেন যদিও বাড়ি ওয়ানটা মোটামুটি নভেম্বরের আগে হারভেস্ট করে নিলে ভালো হয় কামরাঙ্গা এবার কামরাঙ্গা দেখাই আমার ছাদ বাগানে যে কামরাঙ্গাটা দেখছেন সেই গাছও কিন্তু এখান থেকেই নেওয়া এবং ফলন দেখুন সব আমারও ছাদে এরকম বড় বড় গেছে তো এটার চারা কত করে একসাথে এই কামরঙ্গাতা 70 টাকা 80 টাকায় চারা পেয়ে যাবেন এটা অসাধারণ খেতেই কামরাঙ্গাটা আমার ছাদ ছাদবাগানে আছে আমি খেয়েছি তাই বলছি জাবোটি কবা তো এইটা জাবোটি কবা এগুলো আমাদের নতুন ফার্ম নতুন ফার্মে এগুলো শিফটিং হবে এটাও কালেকশনে রাখতে পারেন এটাও আমার ছাদ বাগানে আছে দারুণ সুন্দর এটা লেন্থেস হবে দা আচ্ছা আচ্ছা লম্বা হবে পড়ে আর কি হাই হ্যাঁ তো ওই যাবডি কাবা এটাও কিন্তু গাছের একদম কালো জামের মতন দেখতে কিন্তু গাছের কান্ডে কান্ডে লেগে থাকে দারুণ দেখতে হয় সে তো অসাধারণ তো এইটা হচ্ছে সেই রামলঙ্গন গৃহনাম নার্সারিতে এরকম দুটো মাদার গাছ আছে এইটা যারা একদম নতুন ছাদ বাগানি তারা কিন্তু লাগাতে পারেন খেতেও বেশ দারুণ মিষ্টি সঙ্গে একটা হালকা টক ফ্লেভার দিয়ে মিষ্টি এবং প্রচুর ফলন হয় অল্প পরিচর্যায় এটা করতে পারেন যদিও কমলা লেবুর অনেকগুলি ভ্যারাইটি আছে যেগুলো এখন অসাধারণ সুন্দর তার মধ্যে হচ্ছে কুর্ক ম্যান্ডারিন যেটা কিনা সেরার সেরা এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে অবশ্যই দেখবেন যেটা কমার্শিয়ালও এই সমতলে চাষ করা যাবে এছাড়া ওয়েস্টার্ন প্যারা হ্যামলিন নাটাল এবং দার্জিলিং জায়ান্ট শিটং এরকম অনেক ভ্যারাইটির কমলা লেবু যেটা কিন্তু এখন ছাদ বাগানে সম্ভব তবে আর একটু বড় হওয়া উচিত রামরঙ্গনটা অ্যাকচুয়ালি আমি যদি গোড়ায় ঠিকঠাক লিকুইড ফুডটা দিতাম না তাহলে এইটা সাইজটা গেল অনেক বড়ো ছিল

আমি আমার চোখে দেখা একটা গাছে তিনশো থেকে চারশো ফল হয় এই গাছটা প্রচুর বিয়ারিং এর জন্য এই ভ্যারাইটিটা অসাধারণ আর কি যারা প্রচুর বিয়ারিং চান যে না প্রচুর ফলন হবে তাদের জন্য বাড়ির ছোট বাচ্চারা একদম

তো যে এটা রামরঙ্গন এটা কেমন লাগলো খেতে তো এইটা কিন্তু হ্যাঁ কিন্তু মানে আমাদের এই ওয়েদারে কমলা হচ্ছে এটাই হচ্ছে সব থেকে বড় এবং আরো অনেক ভ্যারাইটি কমলা হয় এখন